আর ইয়েকে এজরাকে আমরা এর আগেও দেখেছি জাস্টিস লিগে, একদম ওখানে অ্যাজ আ ফ্ল্যাশ ওকে ইন্ট্রোডিউস করানো হয়েছে, তো তখনই একটু মেনে নিতে কষ্ট হয়েছিল, তখনই আমার মনে হয়েছিল ক্যারেক্টারটা বেশ ইম্যাচিওর, বোকা বোকা। আর আর সত্যি কথা বলতে টিভি সিরিজে আর অবভিয়াসলি অর্গানাইজড নয় এখানে, যেমন টিভি সিরিজে স্টার ল্যাবস মানে আছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োস্কোপ বং কাপল। আমি অম্বালি, আমি অভিষেক। আমরা এসে গেছি আমাদের নতুন একটা ভিডিও নিয়ে। তার এই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, যাতে যখনই আমরা নতুন ভিডিও আপলোড করবো আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। এছাড়া আপনারা আমাদের ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। ওখানে আমরা নানান ইন্টারঅ্যাকটিভ পোস্ট দিই, কোশ্চেন আনসার্স দিই মাঝে মাঝে। আপনারা ওখানে আপনাদের কমেন্ট করতে পারেন, আর অথবা আপনারা নিচে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন। এদের লিঙ্কে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। একদম। আজকে আমরা একটা হলিউড মুভির, ডিসি কমিক্সের মুভির ট্রেলার রিয়াকশন রিভিউ নিয়ে এসেছি, দ্য ফ্ল্যাশ, যেটা থিয়েটার রিলিজ করেছে 16th June। এটা লং টাইম, হ্যাঁ, এটা ডাইরেক্ট করছে আন্দ্রেস মুশিয়েটি, আমি প্রোডাকশন ওয়ার্নার ব্রাদার্স। আর কাস্টিংয়ে আছে এজরা মিলার, মাইকেল কিটন, বেন অ্যাফ্লেক, মাইকেল শ্যানন, সাশা কেলি, আরও অন্যান্য অনেকেই আছে। ইয়েস, এটা প্রচুর ক্যারেক্টার। হ্যাঁ, বাট এটা মেন ক্যারেক্টারে আছে, তো কেমন লাগলো? খুব মুশকিল বলা। হ্যাঁ মানে আপনি কি, মানে আমার ফার্স্ট কোশ্চেন সব দর্শকের থেকে, আপনি কি ফ্ল্যাশ টিভি সিরিজ দেখেছেন? যদি দেখে থাকেন তাহলে বুঝবেন কেন আমার মুশকিল হচ্ছে। আর আমরা এর আগে ট্রেলার রিঅ্যাকশন করেছি, সেটা আপনারা দেখে নিতে পারেন। একদম টিভি সিরিজের ফ্যান আমি। হ্যাঁ, ফ্যান ফ্যান না, বাট ঠিক আছে, আমার খুব পছন্দ সেই টিভি সিরিজ যেখানে প্রচুর জিনিস দেখানো হয়েছে। আর সরি বাট গ্র্যান্ডের অ্যাক্টিংটা একটা এমন করে ছাপ ফেলে আছে ফ্ল্যাশের ক্যারেক্টারটায় যে আমার প্রথম তো মনে হয়েছিল কিছুক্ষণ আমার ওকে ফ্ল্যাশ মানতেই কষ্ট হচ্ছিল, যে আমি মিস করছিলাম ফ্ল্যাশকে বেসিক্যালি গ্র্যান্ডের জন্য, যে ওই ক্যারেক্টারটা ওই অ্যাটিটিউডটা কেন কি এখানে অনেকটাই ডিফারেন্টলি দেখানো হয়েছে। হ্যাঁ, অনেকটাই ছোট দেখানো হয়েছে, মনে হচ্ছে যে হয়তো দিমাগি তার ছোট ব্যাপারটা ওরকম ছিল, এজে অতটা মনে হয়নি, কারণ কি ওখানেও জব করছে, ওখানেও জব করছে, বাট ওখানে যেমন আমরা আস্তে আস্তে গ্রোথটা দেখেছি, বাট স্টিল গ্রোথটা দেখার পরে যখন ফার্স্ট সিজনও দেখেছি আমার মনে হয়েছে ওখানে অনেক ম্যাচিউরিটি দেখানো হয়েছে, বা ওখানকার ক্যারেক্টারটা একটু অন্য ফিল ছিল। আর ইয়েকে এজরাকে আমরা এর আগেও দেখেছি জাস্টিস লিগে, ওখানে অ্যাজ আ ফ্ল্যাশ ওকে ইন্ট্রোডিউস করানো হয়েছে, তো তখনই একটু মেনে নিতে কষ্ট হয়েছিল, তখনই আমার মনে হয়েছিল ক্যারেক্টারটা বেশ ইম্যাচিওর, বোকা বোকা। আর সত্যি কথা বলতে টিভি সিরিজে আর অবভিয়াসলি অর্গানাইজড নয় এখানে, যেমন টিভি সিরিজে স্টার ল্যাবস আছে, পুরো টিম আছে, ওর সেন অর্গানাইজড, ও এখানে একা কাজ করছে, তো অর্গানাইজ না। অর্গানাইজড আর নয় আমার ব্যাপারটা মনে হয় সেটা টিভি দেখানো হয়েছে। সিরিজের সব থেকে ভালো ব্যাপারও যে একটা ক্যারেক্টার যে বিল্ড আপ তৈরি করে এক একটা এপিসোড দিয়ে, একটা দুটো তিনটে চারটে করে সিজন যে এক এক পর এক, তো আমরা ওদের জার্নিটার মধ্যে দিয়ে নিজেদেরকে নিয়ে যাই বলে সেই একটা ইমোশনাল যে অ্যাটাচমেন্টটা ওটা খুব স্ট্রং হয়, যেটা একটা 3 ঘন্টা সিনেমার জন্য ওটা খুব কঠিন একদমই। আর ওর যে ব্যাকগ্রাউন্ডটা, যেটা মেন অ্যাস্পেক্ট অফ দিস মুভি, ওর ওর মা মাকে বাবা বা, বাঁচানো, হ্যাঁ একদম একদম, তো ওইটা যতটা ইম্প্যাক্ট আমার সিরিয়ালটা ফেলেছিল, যতটা ইমোশনাল আমি ছিলাম এখানে, অতটা আমি অ্যাটাচড হইনি। আমরা যেহেতু জানি স্টোরিটা, আমরা যেহেতু একদম জানি, সেই জন্য আমি জানি কতটা ইম্পর্টেন্ট ওর জন্য ওই ডিসিশনটা নেওয়া, একদম ব্যাক করে যাওয়া আবার। বাট যদি আমি ওইটা মাথা থেকে বার করে দিই, তাহলে যদি আমি এটা দেখি, তাহলে অতটা ইম্প্যাক্ট আমার ফেলেনি ওই সিচুয়েশনগুলো বা স্টোরিটা, যে আমার মা একদম কীভাবে মরেছে, আমি আবার মাকে ফিরে পেতে চাই, কারণ জাস্ট চট করে দেখানো হয়ে গেল মায়ের আমার এর ব্যাপারটা। মধ্যে দুটো ফিলিংস মনে হচ্ছে, যে টিভি সিরিজটা দেখলে আপনার সুবিধা একটাই যে
আপনি জানেন স্টোরিটা কি দেখাতে চাইছেন, ফ্ল্যাশ পয়েন্ট কমিক্সও আছে হবে না বা ওর সিরিয়ালও দেখানো হয়েছে এক্স্যাক্টলি। আর আপনি যদি ডাইরেক্টর নাও বোঝাতে পারে তাহলে আপনার বুঝতে অসুবিধা হবে না যে ফেজ থ্রু কি ও টোটাল ডিটেইলে দেখানো বা মাল্টিভার্স বা টাইমলাইন চেঞ্জ কি করে হচ্ছে সেটা আপনার হবে না। কিন্তু আপনি যদি না দেখে থাকেন তাহলে হয়তো আপনার অতটা এক্সপেকটেশনও থাকবে না, সেটা একটা সুবিধা যে যতটুকুনে দেখাচ্ছে ওটাতে হ্যাপি থাকবো। আমার পার্টিকুলার সিনেমাটা নিয়ে মনে হচ্ছে গ্রাফিক্সে খুব ভালো কাজ করেছে, হ্যাঁ ভিএফএক্স দারুন, আর বাজেটটা পুরো অনার্স করেছে, আর ডাইরেকশনে মানে ডাইরেক্টরের থট প্রসেসে ও যেমন ভাবে টাইমলাইন টাইম ট্রাভেল ফেস থ্রু যেগুলোকে দেখিয়েছে ওগুলোকে খুব এক্সপ্লেন ভাবে দেখিয়েছে, যেটা টিভি সিরিজে দেখায়নি বাট আমার টিভি সিরিজে কোনোদিনও মনেও হয়নি ওটা ইম্পর্টেন্স আছে। হ্যাঁ অবভিয়াসলি টিভি সিরিজের বাজেট আর মুভির বাজেটের মধ্যে অনেক তফাত, আর ওই বাজেটে ওরা যেটা করেছে অবভিয়াসলি কমেন্ডেবল করেছে, আর এরা দেখা যায় এত বাজেট সেই জন্য এত ক্লিয়ারলি এত সুন্দর ভাবে ভিজুয়ালি এত সুন্দর দেখাতে পেরেছে। বাট আমি তো একটা জিনিস বলবো, আমার ওয়ান অফ দ্য ফেভারিট ক্যারেক্টার ওয়েলসকে আমি খুব মিস করেছি, যেখানে ফ্ল্যাশ আছে ওখানে ও নেই, এক্স্যাক্টলি। বা তোমার অ্যাকচুয়ালি মানে ফার্স্টের দিকে তো আমি ওয়েলসের জন্যই যেন আমি দেখছিলাম যে ক্যারেক্টারটা এত সুন্দর, আর ওর ফাদার ফিগার যেখানে ওখানকার স্টোরিটা যেমন ছিল ও অন্যভাবে মানুষ হয়েছে, আরিসকে চেনে ছোটবেলা থেকে ওর লাইফে, এখানে নেই এখানে হঠাৎ করে আসছে, এক্স্যাক্টলি। তার ক্যান্ডিসের যে মানে ক্যান্ডিস যে করেছে একদম আরিসের রোলটা, বা ওখানে যে আরিসের মানে বাবা যে অ্যাটিটিউড যেটা ভাবে, বা ওখানে তো দুটোর মধ্যে স্টোরি লাইনের অনেক পার্থক্য, মেইন স্টোরিটা রেখেছে বাট আপ ব্রিংগিং টা অনেকটা আলাদা করে দিয়েছে রেখেছে, বাট হ্যাঁ অবভিয়াসলি ওদের ফ্ল্যাশ হওয়ার ফ্ল্যাশ নিজেকে তৈরি করা আর এই সবগুলো অনেকটাই অন্যরকম ভাবে দেখানো হয়েছে। তো এই হলো ফ্ল্যাশের ঘটনা, বাট আমি বলবো এন্ড অফ দ্য ফিল্ম ওর অ্যাক্টিং স্কিল মন কেড়েছে, ম্যাচুরিটিটা বেড়েছে, কারণ ও যখন ফ্ল্যাশ মানে এবার আমরা যদি স্পয়লারে যাচ্ছি, স্পয়লারে যদি বলি যে ওর যে মানে ম্যাচুরিটিটা এসছে, ও ফার্স্টে কেউ ছিল না, তারপরে দেখলো কেউ নেই, নো সুপারম্যান, নো অ্যাকোয়াম্যান, নো ওয়ান্ডার ওম্যান, ব্যাপারটা কি ব্লেম গেমও হয়ে গেল যে আমার জন্য এটা হয়েছে, তারপরে কি গিল্ট হয়ে গেল যে যে সত্তাটা ওই টাইম লাইনে আছে তাকে পেলো যখন আরো ছোট আরো ইম্যাচিওর তখন স্কুলে পড়ছে, তো তাকে যখন ওকে গাইড করতে হতো তখন অবভিয়াসলি ম্যাচুরিটি আনতে হতো, সেটাই হয়েছে আলটিমেটলি ওর ক্যারেক্টারে। আর আমাদের দুজনের ওই পয়েন্ট থেকে সিনেমাটা ভালো লাগতে শুরু করেছে, কারণ কি মানে হয় না যে একটা পয়েন্ট থেকে যে ভালো লাগার, যখন ওখানে হলো যখন থ্যাঙ্ক গড পুরনো ব্যাটম্যান এলো, ওফ পুরো টাইম লাইন ঘেটে দিয়েছে ব্যাপারটা ওই স্টেজ থেকে, সিনেমাটা স্টোরি সিনেমাটা ভালো লাগতে শুরু করলো। বাট যে টাইম লাইনের এফেক্ট আর যে ওকে ছুঁড়ে ফেলেছিল বা কিছু ব্যাপারগুলো যে এক্স্যাক্টলি সাবেতারের মতন অনেকটা গেট আপ দেওয়ার চেষ্টা করেছে, বা তো যে ফ্ল্যাশ দেখেছে সে এর থেকে লাখগুণে কমপ্লিকেশন দেখে নিয়েছে, তো এগুলো বোঝার জন্য তার এক সেকেন্ডও লাগবে না, তো ব্যাপারটা ওগুলো লাগেনি, বাট এক্সিকিউশনটা ভালো ছিল। আর যারা ফ্ল্যাশে টিভি সিরিজ দেখেনি তাদের জন্য আমার মনে হয় এই ওয়াও ফ্যাক্টর গুলো ছিল, আচ্ছা আচ্ছা, কেন কি অন্যান্য ডিসি মুভিতে কখনই টাইম লাইন বা তোমার হ্যাঁ বা তোমার এই ফ্ল্যাশের যে এইসব স্পিড মাল্টিভার্স এতটা ডিসিতে হয়নি, মার্ভেলে অনেক কিছু দেখানো হয়েছে বাট ডিসিতে মনে হয় এখান থেকেই ফার্স্ট শুরু করলো ব্যাপারটা, একবার শুধু দেখানো হয়েছিল যেখানে ফ্ল্যাশ ফিউচার থেকে একটা মেসেজ পাঠিয়েছিল ব্যাটম্যানকে, এক্স্যাক্টলি। তো আলটিমেটলি এখানে ফ্ল্যাশি জিনিসটা করতে পারে যেহেতু, হ্যাঁ এখানে একমাত্র ওই আছে, তো আর তাও এখানে ধরো হ্যাঁ এই কি এক সেকেন্ডের জন্য টাইম রিমেন যেটা তৈরি করেছিল যে ও ওরই হ্যাঁ ওরই ফিউচার ভার্সন, তো
এগুলো সবই ফ্ল্যাশে দেখানো হয়ে গেছে প্রথম দুটো তিনটে সিজনের মধ্যেই, বাট এখানে যতটুকুনি টাইম পেয়েছে অ্যাজ এ সিনেমা হিসেবে এখানে একটা টাইম ফ্ল্যাশের সমস্ত পাওয়ার গুলো এখানে ইন্ট্রোডিউস করেছে, যেটা ইন ফিউচার অন্যান্য মুভিজ গুলোতে হেল্প করবে, ওটাও করতে পারে, ওটাও করতে পারে, ওর কাছে ক্ষমতাটাও আছে। আর একটা কথা হলো, 3 ঘন্টা যখন সিনেমার টাইম, তো ডাইরেক্টরের জন্য খুব চ্যালেঞ্জিং যে এখন তো ফ্ল্যাশ টিভি সিরিজ মানে 8 সিজন আসছে, 9th মানে হয়, তাই সিজন ফিনালে হয়ে গেছে, শেষ হয়ে গেছে, মানে আলটিমেট 9টা সিজনে এতগুলো এপিসোডে যে হিউজ টাইম, মানে টাইম ইজ আ গিফট এখানে মনে হয় যে পেয়েছে, তো একটা ডাইরেক্টরের পক্ষে 3 ঘন্টা ওটাকে দেখানো খুবই টাফ, তো ওই হিসাবে বলবো ওয়েল এক্সিকিউট করেছে জিনিসটাকে। সুপার গার্ল হিসেবে শাশাকে দারুণ লেগেছে, ওয়াও ব্যাপক লেগেছে, লিটারালি ওয়াও লেগেছে, যে অ্যাটিটিউডটা দরকার ছিল সেই অ্যাটিটিউডটা ক্যারি করেছে ও একদম। ব্যাট আর তার মধ্যে এখানে একা ফ্ল্যাশ না, ফ্ল্যাশ, ব্যাটম্যান, সুপার গার্ল, দুটো ফ্ল্যাশ, এক্স্যাক্টলি, এত কিছু দেখিয়েছে, তো আমি বলবো অ্যাট এই টাইমের মধ্যে এটাই হয়তো বেস্ট ভার্সন ছিল। আর এটাও দেখালো যে হ্যাঁ মানে ফ্ল্যাশ পারবে, ওর যদি ওরকম সিচুয়েশনে পড়ে যেখানে আর কিছু করার নেই, কারণ ওই পুরো আবার জাস্টিস লিগটাকে তৈরি করলো, অবভিয়াসলি কয়েকজন ক্যারেক্টার কম, বাট জাস্টিস লিগ বলতে গেলে তৈরি করলো, একটা সুপার গার্লকে নিল, আরেকটা ফ্ল্যাশকে নিল, ব্যাটম্যানকে আবার যেখানে ব্যাটম্যান ছেড়ে দিয়েছিল দরকার নেই তাকে আবার নিয়ে করলো। হ্যাঁ আমার মনে হয় এরপরে যখন দেখাচ্ছে ফ্ল্যাশ এখন ব্যাক করবে নিজের টাইমে, আর চেঞ্জ করলো না যেটা দেখালো মায়ের সাথে, যে ওই টাইমটা যেমন ভাল লাগছিল, কারণ কি ওর মধ্যে ওই মানে অ্যাজ আ অ্যাক্টর আমি মনে হয় যে এখন ইম্যাচিউর দেখাতে হচ্ছে, সে ম্যাচিউরিটি দেখিয়েছে, যখন ম্যাচিউরিটি দেখাতে হয়েছে তখনও ম্যাচিউরিটি দেখিয়েছে, এই ট্রান্সটা 3 ঘন্টার মধ্যে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে, তো এখন মনে হয় এখান থেকে যখন ব্যাক করবে তখন একটা আলাদা অ্যাটিটিউডে ব্যাক করবে, ফিউচার ডিসিতে ফ্ল্যাশের ক্যারেক্টারটা অনেক ম্যাচিউর হবে এই সিচুয়েশনের আর হ্যাঁ একটা স্পয়লার অ্যালার্ট, লাস্টে যখন ব্যাক করে এলো নিজের টাইমলাইনে তখন অবভিয়াসলি মানে তুমি যতই চেঞ্জ করো একটা কিছু না কিছু তোমার টাইমলাইনে চেঞ্জ হবে, ব্রেক হয়ে যাবে, একটা নতুন লাইন তৈরি হয়ে যাবে, তুমি আবার সেই সেম পয়েন্টে কখনোই ফিরতে পারবে না, অবভিয়াসলি হয়তো খুব হিউজ কিছু চেঞ্জেস হবে না, বাট আরোর বাচ্চা মানে সরি আই ডোন্ট নো, বাট জন্ডিগলের ছেলে থেকে মেয়ে হয়ে গেছিল, সো আলটিমেটলি ওটা সব তুমি একসাথে পাবে না, তো এখানেও যেটা ভুলের শাস্তি তো থেকেই যায় দেখানো হয়েছে যে জর্জ ক্লুনি অ্যাজ আ ব্যাটম্যান আবার ফিরে এসেছে, ব্যাটম্যান রবিনসে যেখানে ছিল জর্জ ক্লুনি করেছিল, তো ওকে আবার চলে এসেছে, তো জানি না বেন অ্যাফ্লেককে কি কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে, ওকে কি আর আনা হবে না, নো আইডিয়া, বাট হ্যাঁ সেটা দেখানো হয়েছে যে বেন অ্যাফ্লেক আউট, অ্যাট লিস্ট ওই টাইমলাইনে, তো বেন অ্যাফ্লেক টাইমলাইনে নেই অ্যাট লিস্ট, মেবি অন্য কোনো টাইমলাইনে দেখানো হবে। হ্যাঁ আবার সুপারম্যান হিসেবে অন্যান্য টাইমলাইনে অনেকজনকে দেখানো হয়েছে, আর কিছু দেখানো হয়নি এখানে, যে এসএসসি যে চেঞ্জটা শুধু একমাত্র ব্যাটম্যান চেঞ্জটা দেখানো, আর কি কি চেঞ্জ হয়েছে দেখানো হয়নি, মেবি নেক্সট জাস্টিস লিগ বা কিছুতে হয়তো দেখানো হতে পারে, তো এটাই ওভারঅল আমাদের যদি হ্যাঁ আমাদের ওভারঅল একটু ডিটেইল ভিউ হয়ে গেল, বাট হ্যাঁ আমরা বলবো যে এক্সপেকটেশন তো যখন দেখা শুরু হয়েছিল অতটা ছিল না, বাট এন্ড অফ দ্য ভালো লেগেছে, আমরা তো হতাশ হইনি, আর অবভিয়াসলি কিছু কম্পেয়ার না করা ভালো, তো যদি কেউ ফ্রেশ মাইন্ডেটা দেখছে তাদের আশা করি ভালোই লাগবে, আর আমরা রিসেন্টলি যেহেতু ফ্ল্যাশ দেখছিলাম তাই কম্পারিজনটা অটোমেটিক্যালি হয়ে গেছে, মাথার তো একজন ফ্ল্যাশ মানে ব্যাপারটা হয় না, মানে অনেকেরই যারা যখন একে সবারই এটা তো প্রবলেমেটিক না, ফ্ল্যাশ মানানো হয়েছে যারা টিভি সিরিজের ফ্যান তারা অবভিয়াসলি নিতে পারেনি ফার্স্ট, যে কেন এখন যদি হঠাৎ গ্র্যান্ড কে নেওয়া হলো না, ব্যাপারটা এখন যদি কেউ আয়রন ম্যান কে চেঞ্জ করে দেয় মানে কেউ মানতে পারবে না, মানে আমার মনে হয় না পৃথিবীর এটা কেউ মানতে পারবে, তো ব্যাপারটা কিছু ক্যারেক্টার কিছু মানুষের জন্যই তৈরি করে দেয় তারা অ্যাক্ট করে পর পর করে, তো এখানে আমি বলবো গ্র্যান্ড ওটাই করেছে, আর প্রত্যেকটা সিজন ধরে। আর একটা কথা, যেটা যখন ও টাইম লাইন পেছাচ্ছে বা টাইম চেঞ্জ করছে তখন যে সমস্ত ইয়েগুলো কোলাপস করছিল যে মুহূর্তে, তখন যে প্রত্যেকটা সুপারম্যান প্রত্যেকটা ইউনিভার্সের ক্যাটওম্যান সবাইকে দেখানো হয়েছে, অবভিয়াসলি কম্পিউটারাইজড করা হয়েছে, বাট ফার্স্ট যে সুপারম্যান ছিল তাকে আনা হয়েছে, সুপার গার্ল ছিল তাকে দেখানো হয়েছে, তো ইটস আ হিউজ ট্রিবিউট টু ডিসি, একদম আমার মনে হয়েছে এরা এই সিনেমাটা প্রচুর ট্রিবিউট দিয়েছে, যেহেতু লাস্টে সুপারম্যানকে দিল সেটাও একটা ট্রিবিউট, যারা ব্যাটম্যানকে না না
চেঞ্জ হয়ে গেছিল, হ্যাঁ সরি ব্যাটম্যান, ব্যাটম্যান যে চেঞ্জ হয়ে গেছে এটা একটা ট্রিবিউট, কারণ কি ও একটা জজ ক্লুনিক, জজ ক্লুনিক অনেকগুলো টিভি সিরিজ ছিল, ওটা মনে হয় না সিনেমা ছিল, সিনেমাতেই ছিল ব্যাটম্যান রবিন, রবিনস ব্যাটম্যান এন্ড রবিন, রবিন এন্ড রবিন এক্স্যাক্টলি। তো আর হ্যাঁ ফার্স্ট ব্যাটম্যান যাকে দেখে ব্যাট সরি ফার্স্ট সুপারম্যান যেটা বললে সুপারগার্ল, আগে যেটা সিনেমাটা হয়েছিল সেখানকার, তারপরে অন্যান্য ইউনিভার্সের ক্যাট ওমেন যেখানে ছিল, কিছু জায়গায় ক্যাট ওমেন ছিল তাকে দেখানো হয়েছে। তো হ্যাঁ আর একটা সুপারম্যানকে দেখানো হয়েছে, হ্যাঁ ইয়েকে নিকোলাস কেজ, নিকোলাস কেজ আমি জানি না সুপারম্যান ছিল, আই হ্যাভ নো আইডিয়া, নাকি ফিউচারে আসবে করা হয়েছে, নাকি ফিউচারে আসবে অন্য কোন টাইম লাইন থেকে বা অন্য কোনো ইউনিভার্স থেকে, কেন কি যেটা দেখানো অলরেডি হয়ে গেছে, পরে অনেক সময় আলাদা আলাদা ইউনিভার্সের ব্যাটম্যান বা ফ্ল্যাশ সবাই এসেও কাজ করেছে, যেটা ফ্ল্যাশ অলরেডি সিরিয়ালে দেখা হয়েছে। তো ইন ফিউচার হয়তো এন্ট্রি হতে পারে জাস্টিস লেগে, ওই হিসাবে সামথিং ডকুমেন্টারি ছিল একটা ডেথ অফ সুপারম্যান, ওখানে ছিল ওইখানে নিকোলাস কেজ সুপারম্যান ছিল, শুধু বাজেট থাকলেই হয় না, তাদের থিংকিং জিনিসটা খুবই সুন্দর ছিল, খুব ভালো দেখিয়েছে। মোট কথা যে দেখেনি তার জন্য নতুন তো খুব ভালো, আর যেহেতু টিভি সিরিজটা খুব রিচ ছিল অ্যাজ এ স্টোরি বা অ্যাজ এ ডাইরেকশনে, আর প্রত্যেকজনের অ্যাক্টিংয়ে সব কিছুর দিক থেকে খুবই রিচ ছিল টিভি সিরিয়ালটা, তাই জন্য ওটা মাঝে মধ্যে চলে আসছে। বাট আমার মনে হয় 3 ঘন্টা এর থেকে বেটার আর কিছু হতে পারে না। একদমই। আর আপনারা জানাবেন আপনাদের কতটা ভালো লেগেছে, আপনারা আমাদের রিভিউ কেমন লাগলো সেটাও জানাবেন, ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন, আর এখনো সাবস্ক্রাইব না করলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর এরকম আর কি ভিডিও আমরা রিঅ্যাক্ট বা রিভিউ করতে পারবো সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আবার তাহলে নেক্সট ভিডিওতে আপনার সাথে দেখা হবে, বাই বাই।